হ্যালো। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করা আছে, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আজকে ক্লাস নাম্বার 33 এবং লাস্ট লেকচার, এরপরে আর আমাদের সিলেবাসের কিছু থাকবে না। এরপরে নেক্সট উইকে আমরা যদি ম্যাথ করি বা কিছু করি সেটা আমরা পরে ডিসাইড করবো। আজকে আমরা ডিসি মেশিনের স্টার্টার সার্কিট নিয়ে আলোচনা করব। ওকে, স্টার্টার সার্কিটের একটাই অবজেক্টিভ, সেটা হলো ইনিশিয়াল যে একটা হিউজ স্টার্টিং কারেন্ট থাকে সেটাকে রিডিউস করে মেশিনকে প্রোটেক্ট করা। তো সেটা আপনারা দেখেন, এর মধ্যে কিছু বোঝার বিষয় রয়েছে এবং কোশ্চিন হয় এক্সামে এবং বেশ গুরুত্বপূর্ণ জিনিস। সবাই দেখতে পাচ্ছেন, গত ক্লাসে আমরা যেটা শুরু করেছিলাম বা শেষ করেছিলাম সেটা ছিল আমাদের যে বিভিন্ন ডিসি মেশিন রয়েছে সে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স গুলি। লাস্ট আমরা শেষ করেছিলাম কম্পাউন্ডের ডিসি মোটর দিয়ে। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হলো ডিসি মোটর স্টার্টার্স। ওকে, তো স্টার্টার্স নাম শুনলে মনে হয় এটা এমন এক ধরনের সার্কিট হবে যেটা মোটরের স্টার্টিং এর জন্য কাজে লাগে। আসলে বেসিক্যালি এই স্টার্টারের মধ্যে শুধু যে স্টার্ট করার মেকানিজম থাকবে, নট অনলি দ্যাট, এবং সেটা কেন দরকার সেটা আমরা একটু পরে দেখতেছি। এই স্টার্টারের মধ্যে স্টার্টিং করার জন্য যা লাগে সেটা থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে থাকবে প্রোটেকটিভ ইকুইপমেন্ট গুলো, অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে থাকবে আমাদের স্পিড কন্ট্রোলের যে মেকানিজম গুলো রয়েছে সেই কন্ট্রোলার গুলি থাকবে। তো সবকিছু মিলায়ে এবং এটার সঙ্গে একটা ডিসি মেশিন টুগেদার, এটাকে আমরা বলবো ডিসি ড্রাইভ। ওকে, তো সেই স্টার্টার নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো স্টার্টারের উদ্দেশ্য কি যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেখেন অ্যান্সার গুলি কি হবে। টু প্রোটেক্ট দ্য মোটর এগেনস্ট ড্যামেজ ডিউ টু শর্ট সার্কিটস ইন দ্য ইকুইপমেন্ট। ওকে, তার মানে শর্ট সার্কিট থেকে প্রোটেকশন দিবে। টু প্রোটেক্ট দ্য মোটর এগেনস্ট ড্যামেজ ফ্রম লং টার্ম ওভারলোডস, তার মানে কোন মেশিন যদি লং টার্ম ওভারলোডে থাকে তাহলে কন্ডাক্টর গুলি হিট হবে এবং হিট হলে ইনসুলেশনের ক্ষতি হবে। সো সেই নির্দিষ্ট থার্মাল লেভেল অতিক্রম করার আগে যেন আমরা মেশিনটাকে বন্ধ করে দিতে পারি, সেটার জন্য একটা প্রোটেকটিভ ডিভাইস দরকার। তারপরে যেটা স্টার্টারের মেইন কাজ, 3 নম্বর পয়েন্টটা দেখেন, ড্যামেজ ফ্রম এক্সেসিভ স্টার্টিং কারেন্টস। ওকে, তো সেটা আমরা আলোচনা করবো একটু পরে যে স্টার্টিং কারেন্টটা কেন এক্সেসিভ হয়। এবং 4 নম্বর পয়েন্ট দেখেন, টু প্রোভাইড এ কনভেনিয়েন্ট ম্যানার ইন হুইচ টু কন্ট্রোল দ্য অপারেটিং স্পিড অফ দ্য মোটর, তার মানে মোটরের স্পিড কন্ট্রোল। বাই দিস টাইম আমরা জানি মোটরের স্পিডকে তিনভাবে আমরা কন্ট্রোল করতে পারি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, ফ্লাক্স কন্ট্রোল মেথড, এই দুটোই মেইনলি ব্যবহার হয়। এবং থার্ড আর একটা রয়েছে আর্মেচার কারেন্ট কন্ট্রোল, যেটা আমার খুব ব্যবহার নেই বললে চলে আর কি, কম ব্যবহার করা হয়। আর সেগুলোর সুবিধা অসুবিধা আমাদের অলরেডি আলোচনা করা শেষ। তো প্রথমে আমরা দেখি যে ডিসি মোটর গুলা স্টার্টিং এর সময় কি প্রবলেমটা করে। ওকে, তো সবাই একটু খেয়াল করে দেখেন যে আমরা জানি যে একটা মোটরের ইএ সেটা ডিপেন্ড করে কে ফাই এন, অর্থাৎ অ্যাট দ্য টাইম অ্যাট দ্য মোমেন্ট যখন আপনি মোটরটাকে স্টার্ট করতে যাবেন ওই মুহূর্তে মোটরটি স্থির ছিল যে মুহূর্তে, তখন কিন্তু এন সমান সমান জিরো। তার মানে যে ইন্টারনাল যে ইনডিউসড ইএমএফ সেটা কিন্তু আমার জিরো। ইএ যদি জিরো হয় তাহলে আমরা অলরেডি জানি, দেখেন এই যে ভিটি আর এই যে ইএ, তাই না? তাহলে ইএ যদি জিরো হয় এবং যেহেতু এটা আর্মেচার এবং আর্মেচারের রেজিস্ট্যান্স কি হয় নর্মালি খুব লো হয়, অ্যাজ এ রেজাল্ট স্টার্টিং এর সময় এই আই এর ভ্যালুটা হবে অনেক বেশি। সাধারণত রেটেড বা নর্মাল লোড কারেন্ট যেটা তার চেয়েও অনেক গুণ বেশি। ওভার কারেন্ট
স্টার্টিং এর সময় ড্র করে, এটাই হলো গিয়ে আসল ব্যাপার। এবং এই ওভার কারেন্ট যেহেতু রেটেড কারেন্টের চেয়ে অনেক বেশি পরিমাণে হয়, সো সেটা কি হবে, এই আর্মেচার কয়েল যেটা সেটাকে ড্যামেজ করে দেবে। তাহলে প্রশ্ন হলো এটা থেকে মেশিনকে প্রোটেক্ট করার উপায়টা কি? ওকে, তো সেটাই আসলে বেসিক্যালি স্টার্টারের কাজ। খুব সহজ, আমরা যেটা করব, এই আর্মেচারের সঙ্গে সিরিজে দেখেন আর্মেচার রেজিস্ট্যান্স তো রয়েছে, তার সঙ্গে সিরিজে আমরা ধাপে ধাপে কয়েকটা রেজিস্ট্যান্স সেট করে দেব। ওকে, ধাপে ধাপে দেওয়ার উদ্দেশ্যটা দেখেন, অর্থাৎ আমরা চাইটা কি দেখেন, আমরা চাই স্টার্টিং এ যে হাই কারেন্ট হবে, হাই কারেন্ট যেন যেতে না পারে। ওকে, কারেন্টকে আমরা এই রেজিস্ট্যান্স যোগ করে কমায় দিব। ওকে, তো এখন দেখেন শুধু কারেন্টকে কমায় দিলেই হবে না, সেটারও কিন্তু আবার ক্যালকুলেশন করে কমাইতে হবে। আমি যদি খুব বেশি কমায় দেই, দেখা গেলো আয়ের ভ্যালু এতটাই কমে গেল এবং এই মোটরটা দেখা গেলো লোডেড ছিল, সে খুব স্লোলি স্টার্ট করলো, তাই না? তার মানে একদম বেশি কমানো যাবে না, আমাদের ঠিক যেটা দরকার, ঠিক যে লেভেলের মধ্যে রাখা দরকার, অর্থাৎ আর্মেচারের ম্যাক্স কারেন্ট রেটিং যেটা নর্মাল কন্ডিশনের জন্য, সেই লেভেলের মধ্যে আমরা কারেন্টটাকে রাখবো। এবং ধাপে ধাপে রাখার উদ্দেশ্য কি দেখেন, ইনিশিয়ালি যে কারেন্ট যদি মেশিনটি স্টার্ট করার পরে, ধরেন আই এ কারেন্টটা ফ্লো হওয়া শুরু হলো, মোটরটা স্টার্ট নিল, ওকে, স্টার্ট নেওয়ার পরে কি হবে দেখেন, ইয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? ইয়ে বাড়া মানে আয়ের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তো যেই আয়ের ভ্যালুটা কমতে থাকবে, তার মানে হলো আমাদের সেই আপার লিমিটের মধ্যে চলে আসতেছে আর কি, কমে কমে আর কি। তখন আমি কি করব, তখন এই যে দেখেন এখানে তিনটা কন্ট্যাক্ট, ওয়ান এ, টু এ এবং থ্রি এ, প্রথমে আমি ওয়ান এ কে ক্লোজ করে দিলাম। তাহলে কি দেখেন, এটা ক্লোজ করে দেওয়া মানে একটা রেজিস্ট্যান্স শর্ট হয়ে গেল, তাহলে আমার রেজিস্ট্যান্স কমে গেল, তাহলে আমি আরো বেশি কারেন্ট ফ্লো হতে দিলাম, কিন্তু সেই কারেন্টটা অবশ্যই আমার রেটেড কারেন্টের মধ্যে আছে। এরপরে মেশিন যখন আরো ঘোরা শুরু হলো, ইয়ে আরো বাড়তে থাকলো, অ্যাজ এ রেজাল্ট আয়ের ভ্যালু আরো কমতে থাকবে, যেই কমতে থাকবে তখন আমি আবার সেকেন্ড এই কন্ট্যাক্টকে অন করে দিব, ক্রমান্বয়ে এভাবে থার্ড কন্ট্যাক্টকে অন করে যখন মেশিনটা একদম রেটেড স্পিডে আসবে, বেজ স্পিড যেটা, তখন কি হবে দেখেন, ফুল যে আর্মেচার কারেন্ট সেটা ফ্লো হবে, বিকজ আমি পর্যায়ক্রমে তিনটাকেই শর্ট করে দিয়েছি। এটাই আসলে মোটর স্টার্টারের কাজ। ওকে, এটা বিভিন্ন ভাবে করা যায়, যেমন এখানে দেখেন একটা সিলেক্টরের মাধ্যমে এই রেজিস্ট্যান্সের কম বা বেশি করা যায়, এখানে যেমন শর্ট করতেছে, এটা একটা মেথড, একটা সিলেক্টরের মাধ্যমে এটা করা যায়। তো সাধারণত এটা যদি ম্যানুয়ালি করতে যান তাহলে সেই স্পিডের সঙ্গে মিলিয়ে করা কঠিন, সো আমরা জিনিসটাকে অটোমেটিক করব। ওকে, অটোমেটিক করলে পরে ঠিক আমরা ক্যালকুলেশন করে দেব রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কি হবে, দিয়ে দিলেই ঠিক ইনিশিয়ালি সবগুলো রেজিস্ট্যান্স অন থাকবে, যেই কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে আস্তে আস্তে স্পিড আপ হবে, স্পিড আপ যত হইতে থাকবে রেজিস্ট্যান্স আমি পর্যায়ক্রমে সব খুলে দেব। এটাই হলো গিয়ে আসলে মানে মোটর স্টার্টারের কাজ। এরপরে দেখি একটা মোটর স্টার্টিং সার্কিট, অর্থাৎ একটা মোটরের যে ড্রাইভ, তার মধ্যে কি কি ধরনের ডিভাইস আমরা ব্যবহার করতে পারি, ওকে, বা থাকে ইউজুয়ালি। প্রথমে দেখেন এই ছবির মধ্যে দেখেন, এটা এ যে এই সিম্বলটা একটা ফিউজের সিম্বল। বাই দিস টাইম আপনারা সবাই ফিউজ চিনেন, বাসা বাড়িতে ফিউজ থাকে, সার্কিট বোর্ডে আপনারা ফিউজ ব্যবহার করেন। বাসা বাড়িতে যদিও আমরা বড় আকারের ফিউজ এখন নাই, একটা সময় সিরামিক কাট আউট ইউজ করা হতো, ওর মধ্যে তার থাকতো অনেকটা ফিউজের মতো, বাট এখন আরো আধুনিক জিনিস, সবাই সার্কিট ব্রেকার ইউজ করে, আপনারা দেখে থাকবেন সার্কিট ব্রেকার থাকে। তো আমরা মেশিনের এই প্রোটেকটিভ ডিভাইস যেটা, এখানে প্রোটেকটিভ ডিভাইস হিসাবে আমরা ফিউজ ব্যবহার করতে পারি। এছাড়া থাকবে কিছু পুশ সুইচ, যেমন যেটা থাকে কিছু সুইচ থাকবে নর্মালি ওপেন, কিছু থাকবে নর্মালি ক্লোজড। ওকে, এছাড়া আরো থাকবে এই যে এম লেখা দেখতেছেন গোলের মধ্যে, এটা আসলে একটা রিলে। ওকে, রিলের কাজ হলো ভোল্টেজ বা কারেন্টকে সেন্স করে সে একটা ট্রিগারিং সিগন্যাল পাঠাবে, পাঠালে পরে সেখানে যে একটা সুইচের মতো থাকবে, যেটা কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ থাকতে পারে, নর্মালি ওপেন থাকতে পারে, সে যে ট্রিগার সিগন্যালটা পাঠাবে তখন নর্মাল স্টেট থেকে সে তার ডিফারেন্ট স্টেটে যাবে, অর্থাৎ নর্মালি ওপেন থাকলে সেটা ক্লোজ হবে আর নর্মালি ক্লোজ থাকলে সেটা ওপেন হয়ে যাবে। এটা হলো কি আমার রিলের কাজ। ওকে, তারপরে আবার দেখেন এই যে টিডি, এটা একটা টাইম ডিলে রিলে। ওকে, এটা একটা নির্দিষ্ট সময় পর পর আর কি। ওকে, অর্থাৎ ধরেন আপনি সেট করে দিলেন যে এই টিডি
এনার্জাইজ হওয়ার 1 সেকেন্ড পরে সে ট্রিগার সিগন্যাল পাঠাবে আর কি। তাহলে সে যখন এটা অন হবে, অন হওয়ার পরে সাথে সাথে সে পাঠাবে না, 1 সেকেন্ড পরে সে তার কন্টাক্টকে সিগন্যাল দিবে। তো নর্মালি ওপেন থাকলে সেটা ক্লোজ হয়ে যাবে, নর্মালি ক্লোজ থাকলে সেটা ওপেন হয়ে যাবে। এছাড়া একটা মোটর ড্রাইভের মধ্যে আরো যেটা ব্যবহার করা হয় সেটা হলো একটা ওভারলোড হিটিং কয়েল এবং তার সঙ্গে একটা ওভারলোড কন্টাক্ট। একটা মোটর যখন ওভারলোডেড অবস্থায় চলে আসে, অর্থাৎ মোটরটা যখন হিট আপ হয়, তখন এই হিটিং কয়েলটা, এই যে যে কয়েলটা, সে যে ওভারলোড কন্টাক্ট রয়েছে নর্মালি ক্লোজড অবস্থায়, সেটাকে ওপেন করে দেয় এবং অ্যাজ এ রেজাল্ট মোটরটাকে সে ডিসকানেক্ট করে দেয়। সো আমরা ওভারলোডের হাত থেকে এই মোটরকে এভাবে আমরা প্রোটেক্ট করতে পারি। এই জিনিসগুলো দিয়ে আমরা দেখব কিভাবে একটা মোটর স্টার্টার ডিজাইন করা যায়। ওকে, এই ছবিটা আমরা দেখি। সো প্রথমে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় এই যে ইয়ে, এটা হলো আসলে আমার মোটরের আর্মেচার। ওকে, তার সঙ্গে দেখেন সিরিজে আছে এই যে ওভারলোড হিটার, যেটা যেটা হিটে কন্টাক্ট সিগন্যাল দেয়। সিগন্যালটা কাকে দিবে দেখেন, এই যে দেখেন ওভারলোডের কন্টাক্ট আছে হলো এইখানে। ওকে, তার মানে এ যদি ওভার হিট হয় সে সিগন্যাল দিবে এখানে, এটা নর্মালি ক্লোজ থাকে, এটা ওপেন হয়ে যাবে। ওকে, এইবার দেখেন এখানে আর কি কি রয়েছে, এই যে F1, 2, 3, 4, চারটা ফিউজ। ওকে, টার্মিনাল কোনটা, এই যে প্লাস, এই যে মাইনাস, তার মানে কারেন্ট এদিক দিয়ে আসে, এই যে এখান দিয়ে এই যে আর্মেচারে আসবে, দিয়ে এই যে নেগেটিভে শেষ হবে। তাহলে ফিউজ আছে একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, এছাড়া আর কি আছে দেখেন, শান্ট ফিল্ড, ওকে, বা সিরিজ ফিল্ড যাই বলেন না কেন। ওকে, এখানে অবশ্য শান্ট ফিল্ড, এখানে সিরিজ ফিল্ড বলার সুযোগ নেই, সার্কিট এটা শান্ট ফিল্ড। সো খেয়াল করে দেখেন এখানে একটা, এই যে FL, এটা হলো আমার ফ্লাক্স লস রিলে। এই রিলে আমাদের কাজ হলো এই রিলেটা প্রোটেক্ট করবে আমাদের শান্ট ফিল্ডকে। ওকে, কিভাবে করবে দেখেন, এই রিলের সঙ্গে করেসপন্ডিং কন্ট্যাক্টটা কোথায় দেখেন, এইখানে। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সবই এইখানে কেন, মোটর তো আমার এইখানে। আচ্ছা, সেটা আমি এখন এক্সপ্লেন করি। খেয়াল করে দেখেন, প্রথম কথা, আমাদের এই টোটাল ড্রাইভের অন অফ সুইচটা কোথায়, এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম লাইন থেকে, প্লাস মাইনাস। ওকে, অন অফ সুইচটা দেখেন, এই যে এইখানে। ওকে, তাহলে মেকানিজমটা কি দেখেন, এই যে FL, যেটা ফুল লোড, সরি, ফ্লাক্স লস রিলে যেটা, সেটা হলো কন্ট্যাক্টটা এখানে। আবার M, এটাও একটা রিলে, এটা একদম ইনস্ট্যান্টিনিয়াস, এই রিলে এনার্জাইজ হওয়া মাত্রই সে তার সঙ্গে করেসপন্ডিং কন্ট্যাক্ট গুলোকে অন বা অফ করবে। ওকে, সেটা কোনটা দেখেন, এম এর সঙ্গে রিলেশন আছে যেগুলো, কোনটা কোনটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এই এম যদি এনার্জাইজ হয়, এই এম এনার্জাইজ হওয়া মাত্রই সে এই চারটা সুইচকে একই সঙ্গে, দেখেন এই খালি মানে হলো নর্মালি ওপেন আছে, সেটাকে ক্লোজ করে দিবে, আর এই মাঝখানে দাগ থাকলে সেটা লোকে নর্মালি ক্লোজ। ওকে, তাহলে দেখেন ঘটনাটা কিভাবে ঘটবে, যেই স্টার্ট বাটন এখানে প্রেস করবেন, এটা শর্ট হয়ে যাবে। ওকে, শর্ট হওয়া মানেই এদিক দিয়ে কারেন্ট আসে, এই যে এমটাকে অন করবে। ওকে, এবং কারেন্ট একই সঙ্গে দেখেন কোথায় কোথায় যাবে, এখানে দেওয়া মাত্র দেখেন এদিক দিয়ে কারেন্ট যাবে, যে আগে শান্ট ফিল্ডটা কিন্তু আমার এনার্জাইজ হচ্ছে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্লাক্স লস রিলে যেটা, সেটা এনার্জাইজ হচ্ছে হওয়া মাত্র, সেটাকে ক্লোজ করে দিচ্ছে। এরপরে দেখেন যখন আপনি এই স্টার্ট বাটনে চাপ দিচ্ছেন, তখন এইটা এম এনার্জাইজ হবে, এম এনার্জাইজ হওয়া মাত্র দেখেন সে কি করবে, এটাকে অন করবে, এটাকে অন করবে এবং এই এমকে অন করবে। ওকে, তাহলে যে এম অন হবে তখন দেখেন নর্মালি দেখেন এখানে আরো তিনটা সুইচের মতো রয়েছে, তিনটা কন্টাক্ট, 1TD, 2TD, 3TD। ওকে, তাহলে কি ঘটবে দেখেন, ইনিশিয়াল কন্ডিশনে রেজিস্ট্যান্স তিনটাই আমার সিরিজে আছে, তাই না, তার মানে কারেন্ট এদিক দিয়ে যে এই আর্মেচারের সঙ্গে ভোল্টেজটা পেয়ে গেল এবং সে মেশিন স্টার্ট হলো। ওকে, এখন দেখেন
এই এম কি করেছে, এই এম কে অন করে দিবে, তাই না? অন করা মাত্র এই যে ওয়ান টিডি, টিডি মানে আমরা জানি টাইম ডিলে রিলে, ওকে, এই এনার্জাইজ হলো। এই এনার্জাইজ হওয়ার পরে ধরেন একটা আমরা টাইম চিন্তা করি, ধরেন 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে সে সিগন্যাল দিবে এই যে এই কন্ট্যাক্টকে, তুমি ওপেন হয়ে যাও। ওকে, ওপেন হয়ে যাওয়া মাত্র কি হবে, এই রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ সে কি করবে এই টিডির সঙ্গে, দেখেন ওয়ান টিডির আর একটা সুইচ কোথায়, এখানে আছে। সো এটা এই টু টিডি কে তখন সে এনার্জাইজ করবে। টু টিডি যদি এনার্জাইজ হয়, ধরেন এটাকে আমি সেটিং দিয়েছি 6 সেকেন্ড, 6 সেকেন্ড পরে সে কি করবে, এটাকে সে ক্লোজ করে দিবে, মানে শর্ট করে দিবে আর কি। তাহলে দেখেন দুইটা রেজিস্ট্যান্স আমার চলে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ এই টু টিডি কি করবে, এই কন্ট্যাক্টকেও সে অন করে দিবে। তাহলে 3 টিডি অন হয়ে গেল, ধরেন 3 টিডি টাইম দেওয়া আছে 9 সেকেন্ড আর কি। ওকে, মানে ধরেন আসলে অ্যাকচুয়ালি যে এটাও 3 সেকেন্ড পরে হবে, এটাও 3 সেকেন্ড, এটাও 3 সেকেন্ড, তাই না? তার মানে এই এটা 3 এর পরে হলে এটা অন হওয়ার পর আরো 3 সেকেন্ড, ওকে, এটা আরো 3 সেকেন্ড পরে আর কি। এভাবে যদি আমি চিন্তা করি, বা এটা যে সমান টাইমে দিতে হবে তা না, এই টাইমটা আমরা ইচ্ছা মতো দিব আর কি। তো ধরেন আর কি কথার কথা বলতে, তাহলে 9 সেকেন্ড পরে 3 টিডিটা আমার এনার্জি সিগন্যাল দিল এই 3 টিডি কন্ট্যাক্টকে, তখন এটাও শর্ট হয়ে গেল। এবং যে মুহূর্তে 3 টিডিটাকে শর্ট করে দিল, তখন দেখেন কোনো রেজিস্ট্যান্স কিন্তু আর নাই, সব রেজিস্ট্যান্স শর্টেড, আর্মেচার কারেন্ট সরাসরি প্লাস থেকে এদিক দিয়ে আসে এই কন্ট্যাক্টের ভেতর দিয়ে এই যে আর্মেচারে গেল, ওকে, এবং বাকিটাই যে মাইনাস। এখন দেখেন এই মোটরটা যদি কোনো কারণে ওভারলোড হয়, ঘন্টার পর ঘন্টা চলতেছে, ধরেন ওভারলোড হয়ে এই যে ওভারলোড হিটার যেটা, সেটা কি করবে, একটা সিগন্যাল দিয়ে দেবে যে এটাকে, তখন এটা নর্মালি ক্লোজ ছিল, এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়া মাত্র কি হবে, দেখেন এম ও ডি এনার্জাইজ হয়ে যাবে। এটা ডি এনার্জাইজ হওয়া মাত্র কি হবে, দেখেন এটা ডি এনার্জাইজ হয়ে যাবে, এটা ডি এনার্জাইজ হয়ে যাবে, ডি এনার্জাইজ তো না, সরি, এটা ডি এনার্জাইজ হলে এটাকে সে কি করেছিল, ক্লোজ, ওকে, এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওকে। অর্থাৎ এম যে কয়টা আছে সে কয়টা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়া মাত্র কি হবে, দেখেন আর্মেচারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তার মানে মোটরটা আমি আর্মেচারকে প্রোটেক্ট করতে পারলাম। সো এইভাবে একটা স্টার্টার সার্কিট, এটা অনেকটাই বেসিক একটা সার্কিট, এভাবে ডিজাইন করা যায়, ওকে। সো আরও আধুনিক ডিজাইন রয়েছে বর্তমান ড্রাইভগুলোর ভেতরে, সেটা আমরা আরও পরে দেখব। দ্বিতীয় আর একটা সার্কিট এখানে আলোচনা করা হয়েছে, খেয়াল করে দেখেন আগেরটার মতোই, জাস্ট খালি এই সার্কিটে একটা প্রবলেম আছে। দেখেন সেই প্রবলেমটা হলো যে ধরেন কোনো মোটর হেভিলি লোডেড ছিল, তো যখনই যেটা টাইম দিলে, হ্যাঁ, দেখা গেল মোটরটা স্টার্ট হলো বাট স্লোলি মুভ করা শুরু করেছে, ওকে, স্লোলি, যেহেতু লোডেড সে আস্তে আস্তে ঘুরে স্পিড আপ করছে, স্লোলি স্লোলি সে স্পিড আপ করতেছে, ওকে। সো যেহেতু সে স্লো মুভ করতেছে, ইয়ের ভ্যালু কিন্তু তখনও কম, কিন্তু আমরা যদি টাইম দিলে দিয়ে দেই তাহলে কি ঘটে, দেখেন নির্দিষ্ট সময় পরে কিন্তু আর এ খুলে যাবে, তার মানে আয়ে বেড়ে যাবে, আরো নির্দিষ্ট সময় পরে আর এ আর একটা খুলে যাবে, তার মানে কারেন্ট আরো বেড়ে যাবে, মেশিন কিন্তু তখন স্পিড আপ করে নাই, ওকে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি যে আবার সেই ওভার কারেন্ট ইস্যু আসতে পারে এবং আর্মেচারকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে। তো এই পদ্ধতি থেকে মুক্তির জন্য আর একটু বেটার ডিজাইন করা হয়েছে, সেটা হলো পরের ডায়াগ্রামটা আমরা যাই। এখানে দেখেন এই যে রিলে আরো অ্যাক্সেপ্ট বেশি ব্যবহার করা হয়েছে, ওকে, সেটা কি, দেখেন এই যে ই এর অ্যাক্রসে একটা ভোল্টেজ, ই এর ভোল্টেজটা কত আসলে, মানে ই এর ভ্যালুটা কত, সেটা সেন্স করে আরো অ্যাডিশনাল কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে। এখানে কিভাবে কাজটা ঘটবে দেখেন, আগের মতোই পাওয়ার দিলেন, স্টার্ট সুইচ দেওয়া মাত্রই এম এনার্জাইজ হলো, এম এনার্জাইজ হওয়া মাত্র এই এম, এই এম এবং এই এম কে সংযুক্ত করে দিল, ওকে। আপনাদের মনে হতে পারে এখানে একটা এম কেন, ওকে, কারণ এটা ধরেন পুশ সুইচ যদি আমি বলি, ওকে, সো এটা চাপ দিলেই, এটা ধরেন চাপ দিলেন, চাপ দিলেই এম এনার্জাইজ হলে এটাকে সে তখন কানেক্ট করে দিল, ওকে। সো দ্যাটস ওয়াই এখানে একটা এম দেওয়া হয়েছে। এখন দেখেন মোটরটা স্টার্ট নিল, স্টার্ট নিয়ে এর আগে দেখেন আমার এখানে আমার ওই যে টাইম ডিলে রিলেগুলো ছিল, এখন কিন্তু আর নাই, ওকে। এখন দেখেন এই ভোল্টেজ, এই ভোল্টেজটা সেন্স করবে যে রিলেগুলো তাদের সঙ্গে, দেখেন কন্ট্যাক্ট কোথায়, দেখেন প্রথম যখন একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ার ভোল্টেজটা উঠবে তখন 1 এয়ার সিগন্যাল দিবে এইটাকে ক্লোজ করে দিবে, এটা ক্লোজ হওয়া মানে
1A তখন এনার্জাইজ 1A এনার্জাইজ যদি হয় ওকে কোন টাইম দিলেন এটা সাথে সাথে 1A এর সাথে সাথে তখন এটাকে অন করে দিবেন ওকে এরপরে দেখেন 2A আর একটু পরে 2A আর কি করবে এই 2A আর কে অন করে দিবে 2A যদি অন 2A আর যদি 2A কে অন করে 2A আবার এই কন্ট্যাক্টকে অন করে দিবে তাহলে দুটো রেজিস্ট্যান্স গেল 3A আর এটাকে অন করবে এবং এটা যদি অন হয় এটাকে অন করবে অর্থাৎ এখানে কোনো টাইম ডিলে নেই এখানে টোটালি এটা ডিপেন্ড করতেছে আমার ই এর ভ্যালুটা নির্দিষ্ট মাত্রায় আসতেছে কিনা তার মানে মেইন ট্রিগারিং রিলে হলো কি আমার এই তিনটা সিগন্যাল দিচ্ছে এই দুটো রিলেকে এই দুটো রিলে আমার সরাসরি কন্ট্যাক্টের জন্য তারা কাজ করতেছে সো এইভাবে আমরা আরেকটা বেটার ডিজাইন করতে পারি এবং এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন আমাদের অবজেক্টিভ দেখেন এখানে আমরা ধরেন এর ধরেন রেটেড কারেন্ট নর্মাল অবস্থায় ধরেন 350 চললে আমাদের সমস্যা নাই ম্যাক্স আমি রাখতে পারি আর ম্যাক্সিমামে 700 মধ্যে আর কি প্রায় ধরেন দ্বিগুণের চেয়ে একটু কম এই অবস্থায় থাকলে আমি আমার সমস্যা হয় না স্টার্ট আমি নিতে পারি আর্মেচারের ক্ষতি হয় তো আমাদের অবজেক্টিভ হলো এই রেজিস্ট্যান্সগুলো দিয়ে এই কারেন্টের ভ্যালু এখানে রাখা ওকে খেয়াল করে দেখেন ইনিশিয়ালি অনেক হিউজ কারেন্ট ছিল যেই মোটরটা আস্তে আস্তে ঘোরা শুরু হয় কারেন্টটা কমতে থাকে ওকে অর্থাৎ 700 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট যদি আমার স্টার্টিং কারেন্ট হয় আমার আর্মেচারের কোনো ক্ষতি হয় না ওকে সো যেই ঘোরা শুরু করে ঘোরা শুরু করে আবার দেখেন নামতে থাকে কারণ যেহেতু ইয়ে বাড়তেছে আস্তে আস্তে নেমে যেই T1 সময় আসে সেই মুহূর্তে আমি একটা রেজিস্ট্যান্সকে খুলে দিই একটা রেজিস্ট্যান্সকে যেই খুলে দিই তখন কি হবে রেজিস্ট্যান্স কমে গেল কারেন্ট আবার বেড়ে যাবে বাট অবশ্যই দেখেন সেটা দেখেন সেই আগের 700 কিন্তু পার হয় নাই আবার দেখেন ওই অবস্থা থেকে ইয়ের ভ্যালু আরো বাড়তেছে আয় কমতেছে আবার যখন T2 টাইমে আসে পরে রেজিস্ট্যান্সটা খুলে দিলাম আবার বেড়ে গেল কারেন্ট আবার দেখেন ইয়ে বাড়তেছে আবার কমতেছে ওকে এভাবে করতে করতে এক সময় আমরা স্টেডি স্টেট একটা কারেন্ট পাবো যেটা আসলে আর কি সেটা অবশ্যই 700 চেয়ে বেশি হবে না তার মানে 700 নিচে রাখতে পারলে আমার মেশিনটা প্রোটেক্টেড হবে এটাই হলো কি আসলে এই স্টার্টিং সার্কিট যেগুলো সেগুলোর একটা কাজ মানে মেইন কাজ আর কি মোটরকে দেখেন একই সঙ্গে আমার ওভার কারেন্টের হাত থেকে স্টার্টিং ওভার কারেন্টের হাত থেকে সে রক্ষা করলো আর কি সো এই ডিজাইনটা আগের ডিজাইনের চেয়ে আমার বেটার এরপরে দেখেন স্পিড কন্ট্রোলের জন্য একটা সময় সো 90s এর দিকে আর্লি 90s এবং তারপরের দিকে আর কি আমাদের এত আধুনিক পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস ছিল না ওকে এখন যেরকম আমাদের যে পালস ইনভার্টারগুলো রয়েছে সেটা দিয়ে আমরা যে কোনো ফ্রিকোয়েন্সি প্রোডিউস করতে পারি যে কোনো মানের ভোল্টেজ প্রোডিউস করতে পারি সেটা একসময় ছিল না সো স্পিড কন্ট্রোল আমরা এটা আগেও আলোচনা করেছি একসময় ডিফিকাল্ট ছিল তো তখন একটা মেথড ছিল সেটাকে বলা হয় দ্য ওয়ার্ড লিওনার্ড সিস্টেম অ্যান্ড এটা একটা সিস্টেম অ্যান্ড অ্যানাদার সিস্টেম ইজ এ সলিড স্পিড সলিড স্টেট স্পিড কন্ট্রোলার্স এটা আমাদের আধুনিক সিস্টেম আচ্ছা এই দুটো নিয়ে আমরা একটু পর্যালোচনা করবো আর কি বাট এটা খুব ডিটেলস আপনাদেরকে একদম লাইন বাই লাইন প্রতিটা জিনিস পড়তে হবে না জাস্ট ওভারঅল একটা বেসিক ধারণা নেওয়া আর কি ওকে তো প্রথমে দেখি ওয়ার্ড লিওনার্ড মেথডটা কি ছিল ওকে ওয়ার্ড লিওনার্ড মেথডটা দেখেন তিনটা মেশিনের সমন্বয় একটা সেট একটা ড্রাইভ সিস্টেম আর কি প্রথমে কি দেখেন একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর অথবা সিনক্রোনাস মোটর সেই মোটর দিয়ে আমি ঘুরাবো একটা ডিসি জেনারেটরকে সেই জেনারেটরের যে ভোল্টেজ প্রোডিউস করবে সেটা আমি ইনপুট হিসাবে দিব একটা ডিসি মোটরের ওকে এবং মোটরের সাথে আমি মেকানিক্যাল লোড লাগায় আমার কাজটা করব তাহলে দেখেন কন্ট্রোলের জায়গা কোথায় কোথায় এই জেনারেটরের ফিল্ড কারেন্ট ভ্যারি করে আমি ইয়ের ভ্যালু ভ্যারি করতে পারি অ্যাজ এ রেজাল্ট টার্মিনাল ভোল্টেজ VT1টা ভ্যারি হবে আর টার্মিনাল ভোল্টেজ VT1 যদি ভ্যারি করতে পারি তাহলে কি হবে দেখেন এই মোটরের ইনপুটে ভোল্টেজ কম বা বেশি করা যাবে অ্যাজ এ রেজাল্ট আমি ভিন্ন ভিন্ন স্পিড পাবো এটা ছিল ওয়ার্ড লিওনার্ড সিস্টেম এবং দেখেন এই সিস্টেমের সুবিধাটা কি ছিল দেখেন এই ডায়াগ্রামটি একটু ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন এই যে ওমেগা এই যে টাও ওকে এইদিকে মাইনাস টাও এদিকে মাইনাস ওমেগা এই চারটা কোয়াড্রেন্ট ওকে তো ধরেন
আমরা কি জানি মোটরের রোটেশন যেদিকে হয় টর্ক সেদিকে প্রোডিউস হয়, তাই না? এখন দেখেন, ধরেন একটা ওয়ার্ড লিওনার্ড সিস্টেম আপনার হাতে আছে এবং আপনি একটা মেকানিক্যাল লোডকে ড্রাইভ করতেছেন এটাতে অ্যাট এনি স্পিড ধরেন। হঠাৎ করে যদি কোনো কারণে সেই স্পিডটা বেড়ে যায়, অর্থাৎ মোটর যে স্পিড প্রোডিউস করতেছিল তার চেয়ে বেশি স্পিড আছে, আমার এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে যদি আপনি সেটাকে ঘুরাই দেন, তাহলে কি হবে দেখেন, মোটর কিন্তু তাকে ঘোরাচ্ছে না, উল্টা সেই এটাকে ঘোরাচ্ছে, তাই না? তার মানে কি হবে দেখেন, এনার্জি কনজিউম করার বদলে সে এনার্জি ব্যাক করবে। ওকে, এটাই ছিল ওয়ার্ড লিওনার্ড মেথডের একটা সুবিধা। ওকে, এনার্জিকে আবার তারা ব্যাক করাতে পারতো আর কি। এবং এই কোয়াড্রেন্টটা খেয়াল করে দেখেন, এই অবস্থাগুলো কখন হতে পারে দেখেন, টাও পজিটিভ ওমেগা নেগেটিভ, তার মানে মোটরের টাও যেদিকে ওমেগা সেদিকে, এটা যদি হয় তার মানে ক্লকওয়াইজ যদি রোটেস্ট করে, ধরেন এই ফার্স্ট কোয়াড্রেন্ট আমি ক্লকওয়াইজ রোটেশন ধরলাম, তাহলেও সে মোটর, আবার থার্ড কোয়াড্রেন্ট যেটা যেখানে টাও মাইনাস ওমেগা মাইনাস, তার মানে ঘুরতেছে উল্টা দিকে, ধরেন অ্যান্টিক্লক, ওকে, তাহলে সেটাও আমার মোটর। কিন্তু দেখেন এই কোয়াড্রেন্ট টু এবং কোয়াড্রেন্ট ফোরটা দেখেন, এখানে দেখেন ওমেগা ঠিকই আছে, টাও ভিন্ন দিকে, এটা কখন হতে পারে, ওই যে বললাম কোনো কারণে যদি সে মোটরের স্পিড থেকে বেশি স্পিডে মানে ঘোরাচ্ছে, তার মানে দেখেন স্পিডের ডিরেকশন আমার একই আছে, কিন্তু জেনারেটর হয়ে গেলে কি হয়, ইনডিউস টর্ক যেটা সেটা ডিরেকশন পাল্টায় যায়, তো সেটা হলো আমার এই সেকেন্ড কোয়াড্রেন্ট অপারেশন। আর থার্ড কোয়াড্রেন্টটা কি, সিমিলারলি, ওকে, কারণ আমি উল্টা দিকে যদি এই মোটরটাকে ঘুরাই, ওকে, তাহলে ওমেগা দেখেন উল্টা হয়ে গেল, ওকে, এবং তার বিপরীত হবে টর্ক জেনারেটর যদি হয়ে যায়, তাই না? তো সেটাই, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট অপারেশন, এটা ওয়ার্ড লিওনার্ড মেথডটা সাপোর্ট করত। এটা একটা এই মেথডের বা এই সিস্টেমের সুবিধা ছিল। তো এখন যদি আমি জিজ্ঞেস করি এই সিস্টেমের অসুবিধা কি, খুবই সহজ, দেখেন একটা মোটর ঘোরানোর জন্য আপনাকে তিনটা মোটরের সেট কিনতে হচ্ছে, মানে টোটাল তিনটা মোটর এখানে, সো ইট ইজ ডেফিনেটলি কস্টলি এবং ডেফিনেটলি ইট ইজ এ বাল্কি সিস্টেম। ওকে, সো এটা হচ্ছে আধুনিক মেথড দরকার। তো পরবর্তীতে দেখেন আমাদের কি আসলো, এটা হেডিং দিয়েছিলাম সলিড স্টেট স্পিড কন্ট্রোলার, তার মানে বর্তমান যে ডিসি ড্রাইভসগুলো রয়েছে, সবার লাস্টে আমরা সেটা একটা এক্সাম্পল দেখবো, সেই ডিসি ড্রাইভগুলোর মধ্যে সবখানে সলিড স্টেট ডিভাইস ইউজ করা হয়, পাওয়ার ইলেকট্রনিক্স, ওকে, যেমন এসসিআর, ওকে, এগুলো তো জানেনি আর কি, হ্যাঁ, যে রেক্টিফায়ার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা পালস কনভার্টার তৈরি করি, তো সহজে এগুলোকে আমরা কমন ভাষায় ইনভার্টার বলবো। এই সার্কিটগুলো দিয়ে দেখেন কি করা যায়, যে কোনো ভোল্টেজ পাওয়া যায়, ওকে, এই পালস কন্ট্রোলের মাধ্যমে, এবং অলসো এটা যদি কোনো কারণে জেনারেটর হয়ে যায়, এই সার্কিটের মাধ্যমে এনার্জি আবার সিস্টেমে ব্যাক করানো যায়, ওকে। সো অর্থাৎ ওয়ার্ড লিওনার্ড মেথডের যে অ্যাডভান্টেজ সেটা পুরোটাই কিন্তু আমার এখানে রয়েছে, বাট এটা সাইজ অবশ্যই ছোট হবে এবং এটার কন্ট্রোল এটার চেয়ে বেশি হবে আর কি, ওকে। এবং এটাও দেখেন ফোর কোয়াড্রেন্ট অপারেশন, একই রকমভাবে এটা ফোর কোয়াড্রেন্ট অপারেশন করে, ওকে। তো এটা ছিল আমাদের সলিড স্টেট কন্ট্রোলার, যেটা আমাদের প্রেজেন্ট রে ড্রাইভগুলোর মধ্যে ইউজ হয়। এখানে একটা কমপ্লেক্স ডায়াগ্রাম রয়েছে দেখেন, এটার বিভিন্ন পার্ট, যে একটা মেশিনের সাথে কি কি থাকে আমি কিছু কিছু আলোচনা করি। দেখেন এই যে দেখেন, এই অংশটা দেখাই যাচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ, এই যে ধরেন একটা সুইচ দিবেন, সুইচ দিলে রিলে একটা সুইচ অন করবে, এই যে দেখেন একটা ট্যাকোমিটার, ট্যাকোমিটার স্পিড সেন্স করবে, ওকে, সেটা দিয়ে আমরা আরো মানে একটু পুরো দেখেন কন্ট্রোল ব্লক একটা আর কি, ওকে। এই যে দেখেন, এই যে একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমারের পরে একটা দেখেন থ্রি ফেজ ফুল ওয়েভ এসিআর ব্রিজ, অর্থাৎ এটাকে এসি থেকে আমি ডিসি করলাম, ডিসি করে এখানে একটা কন্ট্যাক্ট রয়েছে, সেখান থেকে আমি ডিসি মোটরের সাপ্লাই দিচ্ছি, সিমিলারলি একটা ইনভার্টার দিয়ে বা রেক্টিফায়ার দিয়ে আমি শান্ট ফিল্ডের জন্য ডিসি বানাচ্ছি, এখানে দেখেন ফিউজ রয়েছে, এখানে দেখেন আমি স্পিডের অ্যাডজাস্ট করার জন্য কি স্পিড আমি চালাতে চাই সেটার একটা ব্লক রয়েছে। সব মিলে এটা একটা টিপিক্যাল সলিড স্টেট শান্ট ডিসি মোটর ড্রাইভ, ওকে, আর সিম্পল ডায়াগ্রাম আর কি। আধুনিক ড্রাইভগুলো আরও একটু কমপ্লেক্স হয় এবং আমরা জানি বর্তমান যুগ মাইক্রো কন্ট্রোলারের যুগ, সো সবখানে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, রিলেগুলো সব মাইক্রো কন্ট্রোলার বেসড এখন, সো এখন ব্যাপারই অন্যরকম আর কি, সো এখন আমরা অনেক আধুনিক। এটাই ছিল এটার ব্যাপার। এখন দেখেন পরবর্তীতে আমরা যে একটা
দেখি এটা ছোট টপিক আর কি। এই ব্লক ডায়াগ্রাম এটার একটা এক্সাম্পল আমরা একদম লাস্টে দেখব, ওটা দেখে আজকে ক্লাসটা আমরা শেষ করব। তো এখন আমরা একটু দেখি ডিসি মোটর এফিসিয়েন্সি ক্যালকুলেশন কিভাবে করে। ওকে, তো এই জিনিস আসলে বাই দিস টাইম আপনারা সবাই জানেন একটা মোটরের মধ্যে কি কি লস হয়। ডিসি মেশিনের জন্য দেখেন কপার লস, ব্রাশ ড্রপ লস, মেকানিক্যাল লস, কোর লস, অ্যাস্ট্রে লস। হ্যাঁ, এই লস গুলো নিয়ে আমরা এসি মেশিনও আলোচনা করেছি, সিমিলার জিনিস, নতুন করে আলোচনার কিছু নেই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখানো হয়েছে, সেটা হলো এই যে কপার লস বার করতে গেলে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালুটা লাগে। তো সেটা আমরা কিভাবে মাপতে পারি, এখানে এটা খুব সিম্পল। আর্মেচারের অ্যাক্রসে আমরা একটা ডিসি ভোল্টেজ দিব, দিয়ে আমরা কারেন্ট মাপবো এবং ভি বাই আই। ওকে, যেহেতু আমরা জানি ওহমস ল, ভি ইকুয়ালস টু আই আর, তার মানে রেজিস্ট্যান্সটা কত। তো সেই রেজিস্ট্যান্সটা টোটালি অ্যাকুরেট হয়তো হবে না, বিকজ যেহেতু আমরা স্থির অবস্থায় মেশিন থেকে নিচ্ছি, সো হিটের যে প্রভাব এবং সাথে সাথে হিটের প্রভাবের সাথে সাথে যে স্কিন ইফেক্ট, যেহেতু তার মধ্যে কিছুটা এসি থাকে আর কি, এসি ভোল্টেজ ইন দ্য আর্মেচার বা রোটর, দ্যাটস ওয়াই সেইটা আমরা যদি ক্যালকুলেশনে না আনি তো রেজিস্ট্যান্সের ভ্যালুটা অ্যাকুরেট হয় না, বাট মোটামুটি কাছাকাছি হয়। ওকে, এছাড়া আর একটা যে ব্যাপার সেটা হলো যে বাকি লসগুলো আর কি। ওকে, তো সেই লসগুলো দেখেন কিভাবে বের করা যায়। এত এটা আমরা গেল কিভাবে এটার আসলে আর্মেচারের রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা হয়। সিমিলার ওয়েতে আমরা বের করতে পারি ধরেন শান্ট ফিল্ড, যেটা সেটার অ্যাক্রসে একটা ভোল্টেজ দিয়ে আমরা ভোল্টেজটা মাপতে পারি, ভোল্টেজটা না, ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্টটা মাপতে পারি। সো সেই কারেন্টের ভ্যালু থেকে আমরা শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারি। এছাড়া রয়েছে দেখেন ব্রাশ ড্রপ লস। ওকে, ব্রাশ ড্রপ লসটা আমরা সাধারণত ওই কপার লসের সাথে একসঙ্গে বের করে ফেলতে পারি, বা যদি আলাদা বের করতে চাই তাহলে প্রতিটা ব্রাশের একটা প্লট দেওয়া থাকে, অর্থাৎ কার্ভ থাকে, সেটা হলো পোটেনশিয়াল ভার্সেস কারেন্ট। অর্থাৎ একটা ব্রাশের অ্যাক্রসে, ব্রাশ কন্ট্যাক্টের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ হলে বা কি কারেন্ট যায়, সেখান থেকে আমরা আর্মেচার কারেন্টের ভ্যালু দেখে কত ভোল্টেজ রয়েছে সেটা বের করতে পারি। তাহলে ভি ইন্টু আই করলে আমরা ব্রাশ ভোল্টেজ ড্রপ লস, যেটা পাওয়ার আর কি, সেটা আমরা পেয়ে যাই। এছাড়া কোর লস বের করা খুবই সহজ, মেশিনকে নো লোডে রান করায় ধরে নিলাম যে যেহেতু সে নো লোড, সো কপার লসটা নেগলেজিবল ধরে নিলেই কোর লস বের হয়ে যায়। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আদার যে লস, অর্থাৎ অ্যাস্ট্রে লস এবং কোর লস একসঙ্গে দুটা বের হয়ে যায় আর কি। সো এইভাবে আমরা লসগুলো বের করতে পারি, এগুলো নিয়ে অতীতেও আলোচনা করা হয়েছে, সো নতুন করে আসলে আলোচনার কিছু নেই। এটা এফিসিয়েন্সি ক্যালকুলেশন। তো এখানে একটা ম্যাথ রয়েছে, খুব সিম্পল ম্যাথ, খুবই একটা সহজ একটা ম্যাথ, সো সেটা একটু দেখেন। এই জন্য আমি লিখে দিয়েছি প্র্যাকটিস ম্যাথ এক্সাম্পল 9.8। ওকে, সো এটাই ছিল আজকের এখানকার অলমোস্ট শেষের দিকের একটা টপিক। লাস্ট আমরা এখন একটা প্রেজেন্ট যে মোটর ড্রাইভগুলোর কথা বললাম সেটার একটা এক্সাম্পল দেখে আজকের ক্লাসটা শেষ করব, হুইচ ইজ আমার একটা প্রিয় কোম্পানি, আপনারা আগেও জানেন এবিবি, ওয়ার্ল্ডের একটা জায়ান্ট কোম্পানি। ওকে, সো তাদের এটা একটা ডিসি মোটর ড্রাইভ, এটার মডেল নাম্বার হলো DCS 800 ড্রাইভ। ওকে, এটা আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, এটা ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি। এদের স্পেসিফিকেশন থেকে আপনারা পড়ে দেখতে পারেন সে কি কি প্রোটেকশন দিতে পারে বা দেয়। বাস্তবে আমরা যদি মোটর ইউজ করি, এরকম একটা ড্রাইভ আমরা কিনবো, সেই ড্রাইভের সঙ্গে আমরা আমাদের মোটরকে যদি সেট করি, তাহলে মোটরকে স্টার্টিং পিরিয়ড থেকে শুরু করে প্রোটেকশন যেগুলো দেওয়ার সেগুলো আমরা দিতে পারব। তো আজকে এইটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে আমাদের ক্লাস শেষ, এখানে আমাদের সিলেবাস শেষ। থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন?
আচ্ছা, ক্লাস আজকে এখানেই শেষ, আমাদের সিলেবাস এখানে শেষ। এরপরে হয়তো আমরা আপনাদের কোনো প্রবলেমেটিক কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারি, যদি আপনারা পড়াশোনা করতে যেয়ে প্রবলেম ফেস করেন, অথবা আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করতে পারি। ম্যাথের একটা শর্ট লিস্ট করার ইচ্ছা আছে, এক্সারসাইজের গুলো আর কি। তারপর আপনারা হয়তো প্র্যাকটিস করার সময় কোনো যদি প্রবলেম ফেস করেন তখন আমরা আবার বুঝতে পারি, তো সেটা জানাবো আপনাদেরকে। আজকে এখানে শেষ, যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন ক্লাস থেকে লিভ করতে পারেন।